हेलो गुड इवनिंग वेलकम बैक टू अनदर ब्लॉग ऑफ माय चैनल। प्रतिदिन आमी सकाले तुम्हारे ब्लॉग शेयर करी, तो आज के भावलाम सन्धे ब्लॉग शेयर करी। ओ की करेछो तुमी एटा? पाल्ला करेछो। अच्छा करेछो, अच्छा ठीक आछे, जाओ तुमी गिये खेलो। ओके ओ एसे ही आटा मेखेछिलाम, ओई आटा थेके एकटु ओके खेलार जन्य दिते होयेछिलो। और आज के एतगुलो सब्जी केने एनेछि मुकुंदपुर बाजार, टा एकटु मान एक्सपेन्सिव। तुम्हार ये सब्जी 225 टाका ना 220 टाका लेगे। तुम्हार दुधरणे शाक किनलाम, शाक आमार मेथी शाक आमार खूब प्रिय, शाक आमार एमनिते खूब खेते भालो लागे। और ये पालंग शाकटा जेहेतु छाड़ानोर कोनो झामेला नेई, एटा आमार सबचेये फेवरेट। धनेपाता कोन जायगाय जे धनेपाता फ्री देय जानि ना, होयतो वेस्ट बेंगलेर बाइरेई फ्री देय। एखाने तो धनेपाता एइटुकु धनेपाता 10 टाका दाम निल। सब सब्जिरई आगुन दाम, एइ फुलकपिटा তোমার 50 টাকা দাম নিয়েছে, এগুলো তার কথাই বলছি না। তো এই হচ্ছে ব্যাপার। সো অফিস গিয়েছিলাম, অফিস থেকে ফিরেও মানে নিস্তার নেই, যেহেতু ঘরে ছিলাম না, প্রচুর কাজ জমে আছে। এই ব্যালকানিতে অফিসের ব্যাগ আর এই থলে সব বাইরে রেখেছি স্প্রে করে, ঘরে তুলে নিই। সবজিটা কিনতেই হতো, বিকজ অনেক দিন ধরে এ দেখো সবজির ট্রে পুরো খালি। নতুন ফ্রিজ কিনেছি, বড় ফ্রিজ, বড় সবজির ট্রে, অথবা 4টি ফল ছাড়া আর কিছু নেই। আমি আসলে যার কাছ থেকে সবজি নিই তাকে ফোন করছি, সে অনেকদিন ধরেই আসছে না, তো আলটিমেটলি আজকে না পেরে আমি কিনেই নিলাম আর কি। নইলে আমি জেনারেলি ওকে বলে দিই ঘরে দিয়েই যাই সবজি। তোমরা আগেও দেখেছো আমি এরকমভাবে সবজি কেটে বিভিন্ন বক্সে আর কি, টাপারের বক্সে ভরে রাখি। এই ডিভাইডার বক্সটা না খুব হেল্প করে। এখানে আমি বিনস আর গাজর কেটে কেটে আলাদা আলাদা খোপে রেখে দিচ্ছি একই সাথে। বিনস আর গাজর জেনারেলি একসাথেই পড়ে, ধরো খিচুড়ি করলাম কিংবা একটু ফ্রাইড রাইস করলাম, পোলাও করলাম, তো একটা বক্স খুললেই এরকমভাবে মানে পেয়ে যাব। আর মেথি শাকের খালি গোড়াগুলো কেটে পাতাগুলো বেছে রেখে দিচ্ছি। ছেলের কোনো সাড়া শব্দ না পেয়ে এসে দেখি ছেলে এসে ওর বাবার মতো টুলে বসে পেপার পড়ছে। তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করো না যে ও কি বলছে, কারণ আমি নিজেও জানি না ও আসলে কি বলতে চাইছে। আবার এসে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো আবার গোছাতে শুরু করলাম। পালং শাক হচ্ছে পাতাগুলো কেটে রেখে দিচ্ছি। পালং শাক আর মেথি শাক নিয়ে দু ধরনের চিন্তাভাবনা আছে। এই যে কাজটা আমার সবচেয়ে বিরক্তিকর, সেটা হচ্ছে লঙ্কা বোঁটা বেছে রাখা। এটা ভীষণ আমার বিরক্ত লাগে, কিন্তু করতে তো হবেই। পেঁয়াজকলি এখন প্রচুর দাম চলছে, কিন্তু পেঁয়াজকলি ভাজা আমার খেতে ভালো লাগে। এটাও বক্সে আমি কেটে রেখে দিচ্ছি, যাতে খেতে ইচ্ছে হলে জাস্ট বের করব আর ভেজে নেব। টমেটোগুলো আর কেটে রাখছি না, ধনে পাতার গোড়া কেটে টিস্যু পেপারের মধ্যে ওগুলো রেখে দিচ্ছি। এই শশাটা কিন্তু আমি কেটে হচ্ছে রাখবো না, এটা রাত্রিবেলা স্যালাড করে খাবো, তাই এটা আগেই কেটে রেখে দিচ্ছি। গতকাল যে দই ডিমটা রান্না করেছিলাম এটা সেটাই, 2টো ডিম ছিল রাত্রিবেলা, এটা হাঁসের ডিম, আর ছেলের জন্য আমি মুরগির ডিম করলাম, আবার মানে সেদ্ধ করলাম, দিয়ে এটার সাথে মিশিয়ে দেবো। ওকে দুবেলা হাঁসের ডিম দেবো না আর কি, তাছাড়া নেইও, অফিসে 2টো নিয়ে গেছিলাম, তো গরম করে নিই, এবার রুটিগুলো করে নিই। বাস্তুর একটা জিনিস জানলাম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। রান্নার মেয়ে যবে থেকে নেই আমি তখন থেকে আটা 3 দিনের জন্য ফ্রিজে রেখে দিই, কিন্তু এটা নাকি বাস্তুর পক্ষে খুব খারাপ। টাটকা আটা যে রুটি করা হয় সেটা নাকি একটা বাস্তুতে পজিটিভ এফেক্ট ফেলে, অন্যদিকে ওই বাসি আটার যে রুটি করা হয় সেই যে গন্ধ সেটা নাকি অত ভালো হয় না, এবং সেটা নাকি বাস্তুর পক্ষে ব্যাড এফেক্ট ফেলে এবং বাড়িতে নাকি লক্ষ্মীর ব্যাপারটা চলে যায়। যাই হোক, বাস্তুর পক্ষে খারাপ হোক কি ভালো হোক, বাসি জিনিস বেশি দিন খাওয়া সেটা তো একটা খারাপই, কিন্তু এই ব্যস্ত জীবনে অনেক সময় সেটা মেনটেন করা যায় না। রান্নাঘরের সব শেষের কাজ হচ্ছে দই পাতা, এটা আমি রাতেই করে থাকি,
কারণ রাতে হচ্ছে অনেকটা সময় পাই দইটা বসার জন্য। আর আমরা যেহেতু তিনজনই দই খাই তাই অনেকটা পরিমাণ দই পাততে হয়। গ্রীষ্মকালে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু শীতকালের ক্ষেত্রে শুধুমাত্র দইয়ের সাজা দিয়ে দইটা পাতা যায় না, এটাকে একটা টেম্পারেচার লাগে। সেজন্য আমি একটা মোটা মতো কাপড়ে হচ্ছে এই দইয়ের যে সাজাটা সেটা মুড়ে রেখে দিই। এছাড়া হচ্ছে কারো বাড়িতে যদি বড় মানে রুটির যে ক্যাসারোল হয় সেটা থাকে, সেটাও হচ্ছে মধ্যে রেখে পাতা যায়। দেখে নি, একদম গরম গরম রুটি ধোয়া বেরোচ্ছে ভালো। ওই দই ডিম যেটা আর স্যালাড, তো এখন আমরা ডিনার করে নেব। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লেগেছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, আবার দেখাবে নতুন দিনে নতুন একটা ব্লগে।